কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য একদফা দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান। আব্দুল মতিন সরকার, গাইবান্ধা থেকে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একদফা দাবিতে গাইবান্ধা ATI এর অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ATI-এর কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করে। অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী মোহাম্মদ মোন্তাসির রহমান, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ সাকিবুল ইসলাম সাকিব, মোহাম্মদ মেহেদী হাসান, সাকিব হাসান শিহাব সহ প্রমুখ।